তাহলে ফাইনালি ডিভোর্স হয়েই গেল। এতদিন ছিল গুঞ্জন, অবশেষে তা সত্যে পরিণত হলো। ডিভোর্স লেটারে সাকিব খান স্বাক্ষর করে রেখেছিলেন আগেই। আজ এক আত্মীয়ের মাধ্যমে ডিভোর্স লেটারটি স্ত্রী অপু বিশ্বাসকে পাঠিয়েছেন এই চিত্রনায়ক। অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ইকবাল হোসেন জয়। সাকিবের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদও চিঠির বিষয়টি অস্বীকার করেননি। এদিকে তিন দিন আগে স্বাক্ষরিত চিঠি অপু পেয়েছেন আজ। সাকিব খান এখন পরবর্তী সিনেমা শুটিংয়ের কাজে ভারতে আছেন। সাকিব এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রিয় ভিউয়ার, সাকিব অপুর এই নাটকীয় ডিভোর্স নিয়ে আপনাদের মতামত কী? আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।